তিনি গ্রাসালো জুলাই বড়ি পিলাক লজ্জ সংসার কাছে থিরি মুশিকাদাই পান্দা ফিল ডক্সিচার অখিল বার সমবায় সাপ্তান রুগী সমবায় তাং বিদেক দিত্রিপুরা হাস্তে সমবায় ইউনিয়ন লোয়া জিহুম্বাই জুলাই বড়ি পিলাক লজ্জ সংসার কা থিরি মুশিকাদাই পান্দা মাঞ্জাকা সালগারা হাঙ্কুড়ি হাঙ্কর সভাধিপতি কাকলি দত্ত ইয়াকসু সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস জুলাইবড়ি ব্লক নিম বিডিও ডক্টর অভিজিৎ দাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমনকারী কবুনি আদম রাও আসল খড়ক সারা নকুর থিরিখা আয়োজিত জুলাইবাড়ি ইলা হলে ব্লাড ডোনেশন ক্যাম্পের আজকে আয়োজন করা হয়েছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উদ্বোধক মাননীয় দক্ষিণ জেলা সভাধিপতি কাকলিদার দত্ত মহোদয় উপস্থিত ছিলেন। জুলাইবাড়ি ব্লকের চেয়ারম্যান রবি নমক, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত এবং এই ব্লকে এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান জিগার বুদ্ধ কাছে আমাদের জেলা এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি ব্লক চেয়ারম্যান বা জেলা পরিষদ মাননীয় সভাধিপতি কাকলি দাস দত্ত মহোদয়া এবং আমার কাছে অনেক সময় ফোন আসে যে জিবি থেকে হাঁপানিয়া থেকে বিভিন্ন রক্তের গ্রুপ মিলছে না রক্তের জন্য। আমরা বুঝি একজন যে মুমুচ্ছু যারা বিশেষ করে হসপিটালে শুধু রক্তের জন্য যেটা আমাদের অভিজিৎ বাবু ডাক্তার অভিজিৎ দাস বলেছেন যে রক্ত টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু নিঃস্বার্থভাবে যদি কেউ দান না করে রক্ত পাওয়া যায় না, সত্যি একটা বিশাল অর্থের কথা এটা। তাই আমরা আবেদন করেছি প্রত্যেকের হাতে বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্পে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে ওদের মতো। আজকে যারা 100 জন রক্তদান করবেন ওদেরকে যে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনটা আরও উৎসাহিত করতে হবে যুবক ভাই ও বোনদের যারা রক্তদানে এগিয়ে আসে এবং মানুষের জীবন দানে মানুষকে যে বিভিন্ন সময়ে পাশে থাকে। এইটুকু বলে আজকের অনুষ্ঠান সার্বিকভাবে সুন্দরভাবে যারা আয়োজন করেছেন এবং সকলকে দপ্তরের সকলকে ধন্যবাদ জানিয়ে আর আজকের আলোচনা সংক্ষিপ্ত কথা বলে আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ। পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি উইদাউট যে নিঃস্বার্থভাবে ওনারা নিজেরা যারা জীবন রক্তদান মানে জীবনদান ওনারা যে 100 জন আজকে যে রক্তদান শিবিরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 100 জন ডোনার রক্তদান করবেন। রক্তদান মানে জীবনদান, প্রত্যেকে যাতে যে এগিয়ে আসে ব্লাড ডোনেশন বিভিন্ন জায়গাতে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আমাদের ডাক্তার সাহেব ছিলেন উনি বলেছেন এই সময়ে রক্তের একটু ব্যাংক ব্লাড ব্যাংকে রক্তের একটু স্বল্পতা আছে। এই সময়ে যারা এই সমবায় সমিতির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন